ওয়েলকাম টু ইংলিশ ফ্যানাসিয়া। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ কবিতা, যেটি রয়েছে ইউনিট 14-এর লেসন 1-এ। কবিতার নাম হচ্ছে আই ডাইড ফর বিউটি। কবিতাটি লিখেছেন মূলত এমিলি ডিকিনসন। এইচএসসি পরীক্ষায় যতগুলো গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে, তার ভিতরে একটি মোস্ট গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে আই ডাইড ফর বিউটি। তো কবিতা শুরু করার আগে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো শিখে নিতে হবে। ওয়ার্ড মিনিংগুলো দেখে নেওয়া যাক। স্কার্সি স্বল্পতা, অ্যাডজাস্টেড খাপ খাওয়ানো, লেইন সাহিত্য। লেইন হচ্ছে লায়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সফটলি মৃদু স্বরে, ব্রাদার্ন সহকর্মী, অ্যান্ড সো অতএব, কিংসম্যান আত্মীয় স্বজন, আনটিল যতক্ষণ না, মস শৈবাল, কভার আপ ডেকে দেওয়া, টম কবর। তো ওয়ার্ড মিনিংগুলো দেখে নেওয়া হলো, এবার কবিতা আসা যাক। আই ডাইড ফর বিউটি বাই এমিলি ডিকিনসন। আই ডাইড ফর বিউটি বাট স্কার্সি অ্যাডজাস্টেড ইন দ্য টম, ওয়েন হু ডাইড ফর ট্রুথ ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম। কবিতায় কবি বলতে চাচ্ছেন যে কবি সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য মারা গেছেন। তাকে যেখানে কবর দেওয়া হলো তার পাশে আরেকটি কবর রয়েছে, যে কবরে আরেকজন লোক রয়েছে যে মারা গেছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। তো পাশের কবরের লোকটি তাকে জিজ্ঞেস করলো যে হি কোয়েশ্চেন সফটলি হোয়াই আই ফেল্ড, ফর বিউটি আই রিপ্লাইড অ্যান্ড আই ফর ট্রুথ দ্য টু আর ওয়ান উই ব্রাদার আর হি সেড। অর্থাৎ পাশের কবর থেকে লোকটি বলল যে আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মারা গেছি, আর আপনি আর আমি একই, কারণ সত্য এবং সুন্দর একই সূত্রে গাথা, যাহা সত্য তাহাই সুন্দর, অতএব আমরা দুজন ভাই। আর যেহেতু আমরা ভাই বা সহকর্মী, অ্যান্ড সো কিংসম্যান মিট আ নাইট, উই টকড বিটুইন দ্য রুমস আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেম। যে আমরা যেহেতু ভাই, অতএব আমরা ততক্ষণ পর্যন্ত খোশ গল্প করে যাব যতক্ষণ পর্যন্ত না শ্যাওলা বা শৈবাল এসে আমাদের নামকে বিলীন করে দেয় বা নিশ্চিহ্ন করে দেয় বা মুছে দেয়। যেহেতু সত্য এবং সুন্দর একই, অতএব আমরা গল্প করব ভাইয়ের মতো হয়ে, সহকর্মীর মতো হয়ে। জন কিয়েটসের একটি কবিতা, জন কিয়েটসও বলেছেন যে হোয়াট ইজ ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। অর্থাৎ যাহা সত্য তাহাই সুন্দর, সত্যই সুন্দর। থিম বা সামারি, তোমাদের কবিতা থেকে থিমও আসতে পারে অথবা সামারিও আসতে পারে। থিম আসুক বা সামারি আসুক, মোটামুটি একটি জানলেই তোমরা লিখতে পারবে, তবে থিমটা একটু কম হওয়া ভালো। সামারিও মোটামুটি সেম, তবে থিমের ক্ষেত্রে একটু কম হওয়া ভালো। ট্রুথ অ্যান্ড বিউটি আর দ্য সেন্ট্রাল আইডিয়া অ্যান্ড দ্য টু ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ আওয়ার লাইফ, দে আর ইন্টার রিলেটেড, তারা একটার সাথে একটা সম্পর্কযুক্ত। ওয়ান ইজ মিনিংলেস উইদাউট দ্য আদার, দ্য টু আর ফর্ম টু সাপ্লিমেন্ট ইচ আদার, ইন ফ্যাক্ট দে আর দ্য সেম থিং বিকজ হোয়াট ইজ ট্রুথ ইজ অলসো বিউটি। অর্থাৎ যেটা সত্য সেটাই সুন্দর। টু গেট মোর ভিডিওজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ফ্যানাসিয়া।